আমি জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চেয়েছিলাম, নির্বাচিত হতে চেয়েছিলাম আমার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য। আপনি জানেন দিলাই সাল্লা নিয়ে আমার স্বামীর অনেক স্বপ্ন ছিল। তিনি অনেক সারা দেশে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা প্রবাহিত করেছেন, তারই ধারাবাহিকতায় আমার স্বামীও দিলাই সাল্লায় অনেক উন্নয়ন করেছেন। কিছু কাজ তিনি সম্পূর্ণ করে গেছেন, কিন্তু কিছু কাজ রয়ে গেছে অসম্পূর্ণ অসমাপ্ত। সেই অসমাপ্ত অসম্পূর্ণ কাজ করবার জন্যই, শেষ করবার জন্যই আমি নির্বাচিত হতে চেয়েছিলাম। কিছু করতে পেরেছি, সময় অত্যন্ত কম ছিল, দু বছরও কম। তার মধ্যে একটি বন্যা হয়ে গেছে, বন্যা নিয়েও দীর্ঘদিন আমাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে, জনগণকে ব্যস্ত থাকতে হয়েছে। কিছু কাজ করা হয়েছে, কিছু কাজ এখনও বাকি রয়েছে, আমি সেগুলি শেষ করবার জন্যই আবার নির্বাচিত হতে চাই। আমি নির্বাচিত হতে পারলে কালনি ব্রিজ থেকে কলকলিয়া হয়ে, হোসেনপুর হয়ে কলকলিয়া পর্যন্ত যে রাস্তাটি গেছে, এটি আমি করতে চাই। আরেকটি আমার স্বামীর স্বপ্নের রাস্তা ছিল, দিরাই থেকে সাল্লা পর্যন্ত রাস্তা, দিরাই সাল্লা রাস্তা, এটি 60% হয়ে রয়েছে, বাকি 40% আমি শেষ করতে চাই। আরেকটি রাস্তা ধলের রাস্তা, এই রাস্তাটি আমি করতে চাই, এটি আমার ইচ্ছা। আগামী 30শে ডিসেম্বর আমি আশা করছি জনগণ আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, সহায়তা করবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্য। আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার জয়যুক্ত করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা।